অ্যাবস্ট্রাক্ট অফ ফিজিক্স, আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটি চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ লেকচার, অর্থাৎ তাপগতিবিদ্যা প্রথম সূত্র এর ষষ্ঠ লেকচার। এই লেকচারে আজকে আমরা আলোচনা করব, দেখাও যে রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখ অপেক্ষা এত গুণ খাড়া, অথবা অপেক্ষা অধিকতর খাড়া। এটা আমরা আজকে দেখাবো বা প্রমাণ করবো, ঠিক আছে? তাহলে প্রথমে তাদেরকে আমাকে চিত্র আঁকতে হবে। চিত্র হচ্ছে, এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় রেখা, যেটা অধিক খাড়া, এবং সমস্ত লেখা যেটা একটু কম খাড়া, ঠিক আছে? পিভি লেখে চিত্র, অর্থাৎ চাপ বনাম আয়ত লেখ চিত্র। এখন আমরা কিছু বাংলা কথা লিখবো, সেটা হচ্ছে পিভি লেখা চিত্রের সাহায্যে সমস্ত এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া নির্দেশ করা হলো, ঠিক আছে? এখন কি দুইটার যে কোনো একটা রেখ নেওয়া, যদি আমি তাকে একটা স্পর্শ থাকি, একটা স্পর্শ থাকি, এইভাবে আঁকলাম সোজা করে করলে এই যে আমি ঢালটা পাবো, ঠিক আছে, এই ঢালটা যে আমি পাবো, ঠিক আছে, এই ঢালটা হচ্ছে কি ডিপি ডিভি, ঢালটা হবে হচ্ছে ডিপি ভাগ ডিভি, ঠিক আছে? ওইটাই বলছে একটা, ওই যে নথিটা হবে সেটা হচ্ছে ডিপি ভাগ ডিভি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ এই ডিপি ভাগ ডিভি রাশিটা আমাদেরকে বারবার আসবে, তো এটা আমাদেরকে অনুযায়ী সাজাইতে হবে সমীকরণগুলোকে ডিপি ভাগ ডিভি অনুযায়ী। তাহলে কি তারপর বলেছে এত, তাহলে সমস্ত এবং রুদ্ধতাপ সমীকরণ দ্বয়কে অন্তরীকরণ করলে প্রমাণ করা যায় যে রুদ্ধতাপীয় রেখা সমস্ত রেখা অপেক্ষা এত গুণ খাড়া, ঠিক আছে? তাহলে এখন কি অন্তরীকরণ করতে বললো আরেকটা জিনিস, তাহলে আমরা এটা দুইটা জিনিস লিখে দিলাম। তারপর আমরা কি লিখবো, সমষ্ট পরিবর্তনের ক্ষেত্রে, তাহলে আমরা লিখবো হচ্ছে কি জানি, পি ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, যেহেতু তাপমাত্রা স্থির, তাহলে পি ভি ইকুয়াল টু ধ্রুবক। তারপর উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই, তাহলে অন্তরীকরণ করলে আমরা কি জানি, প্রথমে একটাকে রেখে তারপর একটাকে করতে হয় অন্তরীকরণ, পি ডিভি অন্তরীকরণ করলাম, প্লাস এখন কি ভি কে রেখে দিয়ে ডিপি কে অন্তরীণ করবো, ইজ ইকুয়াল টু ধ্রুবককে যদি আমি অন্তরীকরণ করি, ঠিক আছে, তাহলে আমরা পাবো হচ্ছে জিরো, আমরা জানি, ঠিক আছে? তাহলে এখন কি আমরা কি শিখছিলাম, ডিপি ডিভাইডেড বাই ডিভি, ঠিক আছে, এই রাশিটাকে আমি আনবো। তাহলে যদি আনতে হয় তাহলে এই ডি পিকটাকে আমি এই সাইডে দিয়ে দিব, তাহলে পাবো হচ্ছে ভি ডিপি ইজ ইকুয়াল টু মাইনাস পি ডিভি, ঠিক আছে? তারপর আমি এই যে গুণ আছে না, গুণটাকে এই পাশে দিব ডিভিটাকে, তাহলে আমি দিব ভাগ, তাহলে ভি যদি এখানে দেই তাহলে ডিপি ভাগ ডিভি আমি লিখতে পারি ইজ ইকুয়াল টু মাইনাস পি, ঠিক আছে? তাহলে এই ভিটাকে এখন আমি ওই সাইডে দিব, তাহলে আমি লিখতে পারি অতএব ডিপি ভাগ ডিভি, ঠিক আছে? এটা কী প্রক্রিয়া ছিল আমার, সমষ্ণ, নিচে আমি লিখে দেব ছোটো করে সমষ নো ইজ ইকুয়াল টু আমি লিখবো মাইনাস পি ভাগ ভি, এই ভিটা এ পাশে চলে আসলো, গুণ ছিল এ পাশে আসলে ভাগ হলো ভি, ঠিক আছে? এইখানে করে আমি এইটাকে দিব হচ্ছে 1 নং সমীকরণ দিয়ে রেখে দেব। তারপর কি অপরদিকে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি জানি এই সমীকরণটা কি দাঁড়ায়, তখন পি পি উপরে থাকে একটা গামা ইজ ইকুয়াল টু থাকে হচ্ছে টু ব, ঠিক আছে? এটা আমরা এখন বাদ দিব, এটা আমাদের পরে, এই পর্যন্ত লেখার পরে আমরা আবার লিখবো উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই। তাহলে যেহেতু আমার জায়গা নেই, তাহলে আমি এখন এটা মুছে দিই, এই মানটা আমাদের লাগবে, এই জন্য আমি রেখে দিলাম। তাহলে এখন আমি লিখবো কি উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই, তাহলে উভয় ওই যে এটা পরের লাইন, উভয় পক্ষকে, উভয় পক্ষকে, ঠিক আছে, অন্তরীকরণ করে পাই, ঠিক আছে, ডিভিএর সাপেক্ষে ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে প্রথমটা রেখে দিতে হয়, রেখে দিন দিতে অন্তরীকরণ, তাহলে পাই হচ্ছে ডি ডিভাইডেড বাই ডিভি, কী করবো এটাকে ভি পরে হচ্ছে গামা করলাম, তারপর প্লাস
এখন এটাকে করবো না, এটাকে একবার অন্তরীকরণ করছি, এটাকে রেখে দেবো ভি গামা, এখন করবো হচ্ছে ডি ডিভাইডেড বাই ডি ভি, আর এই যে পিকে করি নেই এই পিকে এখানে বসাইলাম, আর এই যুবককে যখন আমি অন্তরীকরণ করবো তখন সেটা হয়ে যাবে জিরো। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এইটা দিকে একটু তাকাই, বা এটাকে যদি আমি এইভাবে কল করো ডি ডিভাইডেড বাই ডি ভি, এর উপরে একটা পাওয়ার, এখনকে যদি আমি একটু কিছু মিলাই তাহলে আমরা এরকম একটা সমীকরণ ডি ডিভাইডেড বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এটা যদি থাকে তাহলে কী হয় এনটা সামনে আস, আর এক্স এন থেকে একটা এক কমে যায় এন মাইনাস ওয়ান। ঠিক আছে, পাওয়ার তাহলে এখানে এই যে গামাটা সামনে আসবে, আসলো সামনে, ঠিক আছে, এইভাবে না প্রথমে পি লিখি বুঝতে সুবিধা হবে, পি তারপর এই যে গামাটা সামনে আসলো এইভাবে ভি গামা অর মাইনাস ওয়ান অর ইন দি পাওয়ার ভি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস, এখন কি ডিপি ভাগ ডিভি আছেই আমার, তাহলে ডি পি ভাগ ডি ভি ইজ ইকুয়াল টু জিরো। এখন কি ডিপি ভাগ ডিপিটাকে আমি এই পাশে রাখছি, আমি আবার এটাকে এই পাশেই রাখবো, বা ডিপি ভাগ ডিভি এর সাথে গুণ ছিল হচ্ছে গামা, এটাকে আমি যদি এই পাশে মাইনাস দিই আর একটু সাজাই নিই, এটা একটু আগে লিখবো আমি, তারপর আমি পি লিখবো, তারপর ভি লিখবো রো মাইনাস ওয়ান লাইন, তারপর আমি আবার বা লিখলাম, ঠিক আছে, তারপর ডিপি ভাগ ডিভি ইজ ইকুয়াল টু আমি লিখবো মাইনাস টু পি ভি রো ইনভার্স ওয়ান, আর এটা যে ভাগ হয়ে গেল না এটাকে লিখলাম আমি হচ্ছে গুণ আছে সেটা এটা সঙ্গে ভাগ পি রো। এখন কি এই যেটা লিখছিলাম আমি এটা একটু কেটে আমি একটু অন্য কিছু লিখব, এখন আমি কী লিখতে পারি, আমি কি জানি এ টু দি পাওয়ার এ বি, আর যদি গুণন হয় এ টু দি পাওয়ার মাইনাস সি হয়, সুখানি অবসর আমি লিখবে এ বি, এই যে গুণের জন্য মাইনাস গুণের জন্য প্লাস হয় আর পরে যেহেতু মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস পি, একইভাবে ভি রো ভি গামা ইন্টু ভি মাইনাস ওয়ান আমি কি পাবো ভি রো মাইনাস সরি ভি গামা মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে পর আমি লিখতে পারি গুণন দিয়ে ভি গামা ভি মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে আমি এইভাবে লিখতে পারি, তাহলে এখানে ভি গামা আর ভি গামা আমি কাটতে পারি, তাহলে আমি কী পাবো বা ডিপি ভাগ ডিভি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস রো পি, আর এটা পাবো কি ভি ইনভার্স ওয়ান, এখন এক্স ইনভার্স ওয়ান সমান সমান আমরা সবসময় লিখে জানি ওয়ান বাই এক্স, তাহলে ভি ইনভার্স ওয়ান সমান সমান আমি লিখতে পারবো ওয়ান বাই ভি, তাহলে এইটার পরিবর্তে এখন আমি লিখবো ওয়ান বাই ভি, বুঝতে পারছি। তারপরে আমার এই সমীকরণটা লাগবে, এই জন্য এর পরের লাইনটা আমি এখানে করবো, এর পরের লাইনটা আমি এইখানে করবো, ঠিক আছে, এই লাইনটা আমার লাগবে এর জন্য জাস্ট, তাছাড়া আমি নিচে করতাম, তাহলে যদি এখন আমি করি এখানে তাহলে কি দেখা যাবে যে আমি পেতেছি ডিপি ভাগ ডিভি, ঠিক আছে, কি পাচ্ছি ডিপি ভাগ ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস গামা পি উপরে দিলাম আর ভি দিলাম, এটাকে আমি দুই নং সমীকরণ দিই, দিলাম আমি দুই নং সমীকরণ। এখন কি এরপরে আমি লিখবো হচ্ছে এটা আমি রেখে লিখে দিলাম, এটা হবে এর নিচে, এরপরে কী লিখবো এখন আমি আবার উপর থেকে লিখতেছি, এরপরে আমি লিখব এক নং ও দুই নং সমীকরণ, ঠিক আছে, এই যে এটা আমি লিখছিলাম না, এটা লেখার আগে আমি একটু কাজ করে নেব, ডিপি ভাগ
ডিভি পাবো না, এইখানে আমি লিখে দেবো ছোট করে রুদ্ধ তাপ, ঠিক আছে? তাহলে এখন কি যদি এই দুটো সমীকরণকে আমি মিলাই তাহলে কি লেখা যায়, এইটা সমান সমান এটা লেখা যায় কিন্তু এর গুণ, ঠিক আছে? এর সাথে যদি আমি একটা এটা গুণ দেই তাহলে কি আমি এটা পাবো না? এটা এখন আমি লিখবো, যে প্রথমে এটা লিখবো ডিপি ভাগ ডিভি রুদ্ধ তাপ ইজ ইকুয়াল টু কি, এই মাইনাস আর এই মাইনাস তখন কেটে দিতে পারবো আমি, মাইনাস দিতে হচ্ছে না, এই পি বাই ভি আর এই পি বাই ভি আমি কেটে দিতে পারবো। তাহলে এই যে রোটা যদি আমি এর সাথে গুণ করি এক নম্বরের সাথে, তাহলে আমি কী পাবো, এর সাথে যদি গুণ করি তাহলে এইখানে একটা রো হবে, ঠিক আছে? এখানে একটা রো হবে, এখানে একটা রো হবে, বোঝার জন্য দিলাম, ঠিক আছে? এই রোটার সাথে এখন হচ্ছে এই যে সমষ্ট হচ্ছে ডিপি ভাগ ডিভি, নিচে আমি লিখে দেব সমষ্ট, ঠিক আছে? তাহলে প্রমাণ হয়ে গেল যে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ হতে এত গুণ খাড়া, কারণ ওই যে ঢাল এতটুকু লিখলেই হয়ে যাবে। তারপর আমরা লিখবো হচ্ছে এই যে লাইনটা লিখবো আমি সবার শেষে লিখে দিয়েছি, সুতরাং রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখ অপেক্ষা এত গুণ খাড়া বা অধিক খাড়া। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।